हाय एवरीवन, वेलकम टू अपना ट्रेंड योर होलसेल प्राइस शॉप। चलिए शुरू करते हैं आज का वीडियो स्टार्ट करने से पहले प्लीज लाइक, शेयर एंड सब्सक्राइब आवर चैनल। हमारे चैनल के न्यू वीडियोस का नोटिफिकेशन पाने के लिए प्लीज प्रेस द बेल आइकन। लेट्स स्टार्ट। एटा एकदम न्यू कलेक्शन। फर्स्ट जे कलरटा फर्स्ट कलरटा आछे किन्तु एरकम रॉयल ब्लू एर साथे एकदिके जाच्छे माने दुदिके गंगा जमुना पार, एकदिके जाच्छे आमादेर मैजेंडा कलर, एकदिके जाच्छे एरकम येलो कलर। और आंचले किन्तु एरकम चारटे घिचा दिए डिजाइन करा रयेछे और प्रजापतिगुलो किन्तु सूतो दिए वीवे काज करा रयेछे। एकटा रयेछे ग्रीन, एकटा रयेछे येलो, एगुलो किन्तु सूतो दिए वीविंग ए रयेछे। भेतर दिकटा देखिए देबो। एलोर मेटेरियल रयेछे किन्तु खादी, प्योर खादी रयेछे मेटेरियल। भेतर दिकटा एरकम पैनल करे जाच्छे, पैनल वार्के जाबे होच्छे प्रजापतिर काजगुलो। प्रजापतिगुलो किन्तु যথেষ্ট সুন্দরভাবে বোঝা যাচ্ছে, যথেষ্ট বড় বড় করে ওয়ার্ক করা রয়েছে। দুদিকে গঙ্গা যমুনা পার, একদিকে আছে ইয়েলো, একদিকে আছে ম্যাজেন্ডা। ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো। ব্লাউজ পিসটা এগেইন যাচ্ছে ম্যাজেন্ডাতে, একদিকে রানী আর একদিকে অরেঞ্জিশ যে ইয়েলো কালারটা হয় সেই কালারের বর্ডার। এগুলোর রেঞ্জ রয়েছে 798 শিপিং চার্জেস এক্সট্রা। এগুলোর রেঞ্জ রয়েছে 798 শিপিং চার্জেস এক্সট্রা। এটা ফার্স্ট কালার গেল, একদম নিউ কালেকশন। नेक्स्ट कलर সেটা হচ্ছে ব্ল্যাকের উপর, ব্ল্যাকের সাথে প্যারেট গ্রিন আর যে সিনেমান রেড কালার হয় সেই কালার কম্বিনেশন। মেটেরিয়াল রয়েছে কিন্তু পিওর খাদি, পরে খুব আরাম। খাদি মানে পরে আরাম। এটা পিওর খাদিতে রয়েছে। এরকম করে আছে প্রজাপতি ওয়ার্কগুলো পুরো বডিতে, কিন্তু ঠাসা প্রজাপতির ওয়ার্কটা করা রয়েছে। গ্রিন আর যে মেরুন কালার হয় সেই সুতো দিয়ে প্রজাপতির ওয়ার্কগুলো করা রয়েছে। আঁচলে যাচ্ছে এগেন ঘিচা আর নিচের দিকে যাচ্ছে কিন্তু আঁচলের পমপম, কন্ট্রাস্টে কিন্তু পমপম করা রয়েছে। দুদিকে যাচ্ছে গঙ্গা যমুনা পার, একদিকে যাচ্ছে সিনেমান রেড, একদিকে যাচ্ছে প্যারেট গ্রিন। এগুলোর মেটেরিয়াল রয়েছে খাদি কটন। ভেতরে কিন্তু এরকম প্যানেল ওয়ার্ক করে যাচ্ছে, ভেতরে কিন্তু এরকম প্যানেল ওয়ার্ক করে যাচ্ছে প্রজাপতিগুলো। ব্লাউজ পিসটা দেখিয়ে দেব। ব্লাউজ পিসটা যাচ্ছে কিন্তু এরকম সিনেমান রেড কালারে, সরালা। এগুলোর রেঞ্জ রয়েছে 798 শিপিং চার্জেস এক্সট্রা। এগুলো পিওর খাদিতে রয়েছে। নেক্সট কালার। আচ্ছা, নেক্সট যে কালারটাই আছে সেটাও যাচ্ছে একটা ব্লু এর সাথে। এটা ব্লু সুতো আর তুতে মানে মেন ফিরোজি যে সুতো হয় সেইটা আর ইয়েলো দিয়ে কিন্তু প্রজাপতির ওয়ার্কটা করা রয়েছে। এরকম যাচ্ছে ঘিচা, দু সাইডে কিন্তু রয়েছে গঙ্গা যমুনা পার, একদিকে রয়েছে ইয়েলো, একদিকে রয়েছে ফিরোজি। ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো। আর আঁচলের নিচে কিন্তু ইয়েলো আর ফিরোজি কালার দিয়ে পুরো এরকম পমপমে ডিজাইন করা রয়েছে। ব্লাউজ পিসটা এগেইন যাচ্ছে পুরো রানিংয়ে। এগুলো রেঞ্জ রয়েছে 798 শিপিং চার্জেস এক্সট্রা। আচ্ছা, যেটা আসছে সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড। রেডটা কিন্তু একদম ক্যাটক্যাটে রেড না, হোয়াইটিশ রেড রয়েছে। আঁচলে রয়েছে ঘিচা, ব্লু এবং রেড সুতো দিয়ে কিন্তু প্রজাপতির ওয়ার্কগুলো করা হয়েছে। প্রজাপতির ওয়ার্কটা কিন্তু যথেষ্ট বড় বড় করে করা রয়েছে আর পুরো ঠাসা ওয়ার্ক। আর দু সাইডে যাচ্ছে কিন্তু এরকম হোয়াইটিশ রেড দিয়ে একটা বর্ডার। ভেতর দিকটা একবার দেখিয়ে দেব। ভেতর দিকে যাচ্ছে কিন্তু এরকম প্যানেল ওয়ার্ক করে আর এরকম মোটা দুটো বর্ডার গেছে রেডে। ব্লাউজ পিসটা দেখিয়ে দেব। দেখ এরকম আটকে আটকে আসছে, তো কমেন্টসগুলো পরে লেটে লেটে ঢুকছে। আচ্ছা, ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম রেড কালারে, হোয়াইটিশ যে রেড কালার হয় সেই কালারে। এগুলোর রেঞ্জ রয়েছে 798 শিপিং চার্জেস এক্সট্রা। আচ্ছা, নেক্সট যে খাদি প্রজাপতির কালার সেটা আছে কিন্তু খুব সুন্দর কালারটা, গ্লসি গ্রিন যেটা হচ্ছে পিত্তি গ্রিন যেটা হয় সেটা কিন্তু ম্যাট না, একটু গ্লসি টাইপের রয়েছে। প্রজাপতিগুলো যাচ্ছে অরেঞ্জ আর রানী কালারের বর্ডার দিয়ে, দু সাইডে গঙ্গা যমুনা পার, একদিকে যাচ্ছে রানী, একদিকে যাচ্ছে অরেঞ্জ। আঁচলে রয়েছে কিন্তু ঘিচা। ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো। ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম ম্যাজেন্ডা কালারে, সরালাম। এগুলোর প্রাইস রয়েছে 798 শিপিং চার্জেস এক্সট্রা। আচ্ছা, নেক্সট যে কালারটা যাচ্ছে সেটা যাচ্ছে কিন্তু সিলভার কালারের সাথে রেড কালার কম্বিনেশন, মানে বর্ডার যাচ্ছে রেডে আর বাকি ভিতরের বডিটা যাচ্ছে কিন্তু সিলভার কালারে। এটাও কিন্তু গ্লসি রয়েছে, প্রত্যেক কটা শাড়ি কিন্তু এগুলো গ্লসি, ম্যাট নয়। ব্ল্যাকটা মানে একটু ম্যাট লুক নাকি? আচ্ছা, ঘিচা রয়েছে আমাদের আঁচলে, রয়েছে ঘিচা। আর বডির ভিতরে কিন্তু রেড আর গ্রিন দিয়ে এরকম প্রজাপতির ওয়ার্কগুলো করা রয়েছে। প্রজাপতির ওয়ার্কটা কিন্তু পুরো ঠাসা ওয়ার্ক করা রয়েছে, কোথাও কোনো ফাঁক নেই। ব্লাউজ পিসটা একবার দেখিয়ে দেবো। ব্লাউজ পিসটা যাচ্ছে কিন্তু এরকম যে সিনেমান রেড যে কালারটা হয় সেই কালারে যাচ্ছে কিন্তু ব্লাউজ পিস। আর আঁচলে কিন্তু এরকম পমপম রয়েছে, পিওর খাদিতে রয়েছে। ব্ল্যাকে প্রজাপতির কাজগুলো দেখো, খুব নিখুঁতভাবে বোঝা যাচ্ছে, একদম ঠাসা ওয়ার্ক। আর কতটা বড় বড় করা রয়েছে ওয়ার্কগুলো, একদম ছোট ছোট যে চোখেই পড়বে না এমন না, যথেষ্ট বড় ওয়ার্কগুলো করা রয়েছে। আর আমাদের আঁচলে যাচ্ছে কিন্তু এরকম ঘিচা, দুদিকে যাচ্ছে গঙ্গা যমুনা পার, একদিকে যাচ্ছে অরেঞ্জ, একদিকে যাচ্ছে ডিপ যে ফিরোজি কালার হয় সেই কালারটা। পেছন দিকটা একবার ঘুরিয়ে দেবো। ব্ল্যাক যেহেতু ডিজাইনটা বুঝতেও খুব সুবিধা হয়, ব্ল্যাক কালার সত্যি আটকে আটকে আছে, আমি বুঝতে পারছি। আচ্ছা, এভাবে কিন্তু প্যানেল করে যাবে ভিতর দিক দিয়ে, যথেষ্ট বড় বড় করে কাজ করা রয়েছে। প্রজাপতির ওয়ার্কটা একদম প্রমিনেন্ট ওয়ার্ক, এগুলো সুতো দিয়ে কিন্তু উইভ করা রয়েছে, প্রিন্ট নয়। আচ্ছা, এটাই আছে কিন্তু রানিংয়ে ব্লাউজ পিস। সরালাম, এটা ছিল লাস্ট কালার। এগুলোর রেঞ্জ হচ্ছে 798, শিপিং চার্জেস এক্সট্রা। আচ্ছা, একটু আগে আরেকটা হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশন দেখিয়েছিলাম, এটা কিন্তু আবার সেটার থেকে একটু আলাদা। আর এটা প্যানেল করে যাচ্ছে দেখ। আচ্ছা, ওটা পুরো লালের মধ্যে ছিল, এটা কিন্তু যে রেডটা সেটা কিন্তু একমাত্র এই যে প্যানেল ওয়ার্কটা রয়েছে আঁচলে, যে স্ট্রাইপটা রয়েছে সেইটাই গেছে। আর আগেরটায় কিন্তু গঙ্গা যমুনা পার ছিল না, দুদিকেই রেড ছিল, এটাতে কিন্তু গঙ্গা যমুনা পার রয়েছে, একদিকে রয়েছে রেড, একদিকে রয়েছে কালচে যে অ্যাশ কালারটা হয় সেই কালারের কিন্তু পার রয়েছে। আর আঁচলের নিচে দেখতে পাচ্ছ এরকম পমপম দিয়ে ডিজাইন করা রয়েছে। ব্লাউজ পিসটা একবার দেখিয়ে দেবো। ব্লাউজ পিসটা কিন্তু এরকম হোয়াইটিশ রেডে যাচ্ছে। এগুলো রেঞ্জ রয়েছে 798, শিপিং চার্জেস এক্সট্রা। এটা কিন্তু রয়েছে মাসলাইট সিল্ক, এটা আবার মাসলাইট সিল্কে চেকস ইক্কাতের মতো করে গামছা চেক করা রয়েছে। ফার্স্ট যে কালারটা যাচ্ছে সেটা যাচ্ছে হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশন। আঁচলটা এরকম পুরো রেড দিয়ে কাজ করা রয়েছে। এগুলোর মেটেরিয়াল রয়েছে মাসলাইট সিল্ক। এগুলো কিন্তু ম্যাট শাড়ি না, এগুলো কিন্তু গ্লসি শাড়ি আর খুব লাইট ওয়েট। পুরো শাড়িটাকে এরকম করে ধর, পুরো দেখো হাতের ইয়ের মধ্যে চলে আসছে, প্রচণ্ড সফট, প্রচণ্ড সফট। আর হ্যাঁ, এগুলো যেভাবে পরো একই রকম থাকে। আচ্ছা, ভেতর দিকটা একবার দেখিয়ে দেবো, তাহলে বডির যে পুরো ওয়ার্কটা তাহলে পুরো ভালোভাবে বোঝা যাবে। বডিতে কিন্তু এরকম চেক করে যাচ্ছে, বডিতে এরকম রেড দিয়ে চেকস করে যাচ্ছে। আর বর্ডারে এরকম রেড রেড করে প্যানেল করে ওয়ার্ক রয়েছে। ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো। এগুলোর রেঞ্জ রয়েছে 798, শিপিং চার্জেস এক্সট্রা। ব্লাউজ পিসটা আবার তুলে ধর। ব্লাউজ পিসেও কিন্তু এরকম ডিজাইন পেয়ে যাচ্ছে, দেখো মাঝখান দিয়ে এরকম স্ট্রাইপ যাচ্ছে। ব্লাউজ পিসেও কিন্তু ওটা ছেড়ে দে, ওই আঁচলটা ছেড়ে দে, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, ব্লাউজ পিসেও দেখো এরকম কিন্তু স্ট্রাইপগুলো যাচ্ছে। ক্রিম কালারের সাথে একটু মারুনিশ যে রেডটা হয়, ক্যাটক্যাটের রেডটা না, ওটা আগেরটা যেমন ছিল একটু ভাইব্রেন্ট রেড, এটা কিন্তু একটু মারুন টাইপের রয়েছে রেডটা। আর যে আর বাকি পোর্শনটা যাচ্ছে কিন্তু আমাদের ক্রিম কালার, একদম যে ক্রিম কালারটা হয়, যে ক্রেয়ন্স থাকে সেই ক্রেয়ন্সে যে ক্রিম কালারটা থাকে বাচ্চাদের যে ক্রেয়ন্স, সেই যে ক্রিম কালারটা, এটা কিন্তু সেই ক্রিম কালার। কিন্তু শাড়িগুলো কিন্তু গ্লসি হয়। এটা যাচ্ছে আমাদের আঁচলটা। ভেতরের পোর্শনটা একবার দেখিয়ে দেবো। ভেতরে কিন্তু এরকম পুরো চেক করে পাচ্ছ, এরকম গামছা চেকসের মতো চেকস করে পাচ্ছ। এগুলো মেটেরিয়াল রয়েছে মাসলাইট সিল্ক, খুব লাইট ওয়েট শাড়ি হয়। এগুলো রেঞ্জ রয়েছে 798, শিপিং চার্জেস এক্সট্রা। ওইভাবে যেভাবে একটা পোর্শন করে তুলে ধরলি তুলে দেয়। ব্লাউজ পিসে কিন্তু এগেইন এরকম তোমরা স্ট্রাইপ করে ডিজাইন পেয়ে যাচ্ছ। আর ব্লাউজ পিসের দুদিকে এরকম রেড একটা বর্ডার গেছে। সরালা, এগুলো রেঞ্জ রয়েছে 798, শিপিং চার্জেস এক্সট্রা। নেক্সট যে কালারটা সেটা যাচ্ছে কিন্তু এরকম ইয়েলো আর রেড, খুব সুন্দর কালার কম্বিনেশন, খুব ব্রাইট লুক কালার কম্বিনেশন। সেটা যাচ্ছে কিন্তু ইয়েলো আর রেড। এটাও কিন্তু একটা গায়ে হলুদের জন্য পারফেক্ট শাড়ি। ইয়েলো আর রেড একটু ইউনিকও লাগবে পরলে, আর ইয়েলো আর রেড সেই এটাও বোঝানো হলো, অথচ একটু ইউনিকও লাগলো। আর পরে তো খুবই আরাম, খুব লাইট ওয়েটের হয়, মাসলাইট সিল্ক রয়েছে এগুলোর মেটেরিয়াল। ভেতর দিকটা একবার দেখিয়ে দেবো, তাহলে যে চেক্সটা সেটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। পুরো বডিতে কিন্তু এরকম মাঝখান দিয়ে এরকম পুরো গামছা চেক্সের মতো চেক্স যাচ্ছে। ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো। ব্লাউজ পিসটাতে কিন্তু এগেইন সেমভাবে এরকম স্ট্রাইপ করে ডিজাইন পেয়ে যাচ্ছে। দুদিকে কিন্তু রয়েছে রেডের বর্ডার। এগুলো রেঞ্জ রয়েছে 798 শিপিং চার্জেস এক্সট্রা, 798 শিপিং চার্জেস এক্সট্রা। সেটা রয়েছে হোয়াইটের সাথে অরেঞ্জ, একটা ছিল হোয়াইট অ্যান্ড রেড, এটা হচ্ছে হোয়াইটের সাথে অরেঞ্জ। কতটা ব্রাইট দেখো লুক, শাড়িটা কতটা ব্রাইট লাগছে। আঁচলটা যাচ্ছে এরকম পুরো অরেঞ্জের মধ্যে ডিজাইন করা, আর তার উপরে কিন্তু যাচ্ছে হোয়াইট বডি, এরকম মাঝখান দিয়ে এরকম চেকস যাচ্ছে। মাসলাইট সিল্ক রয়েছে এগুলোর মেটেরিয়াল। পেছন দিকটা একবার ঘুরিয়ে দেব। পুরো ভেতরে এরকম কিন্তু গামছা চেকসের মতো যাচ্ছে ডিজাইন করে। খুব সফট কিন্তু আই সুদিং কালার, মানে অতটা অরেঞ্জটা ক্যাট ক্যাট করছে না, মিষ্টি মিষ্টি কালারটা। আচ্ছা নেক্সট আবার এভাবে চলে যাচ্ছে আমাদের ব্লাউজ পিসটা, এগেইন ডিজাইন করা এরকম স্ট্রাইপে। এগুলো রেঞ্জ রয়েছে 798 শিপিং চার্জেস এক্সট্রা। आज के वीडियो में दिखाए गए कोई साड़ी अगर पसंद आया है तो प्लीज स्क्रीनशॉट लेके व्हाट्सएप कीजिए 9804213707 इस नंबर पे। हमारा पेमेंट मेथड है गूगल पे, फोन पे और अकाउंट पे। उम्मीद है ये वीडियो आपको पसंद आया है। अगर पसंद आया है तो प्लीज लाइक, शेयर एंड सब्सक्राइब आवर चैनल। फ्यूचर के वीडियोस के नोटिफिकेशन पाने के लिए प्लीज प्रेस द बेल आइकन। आज के लिए बस इतना ही, नमस्ते।